সুরের মূর্ছনায় শুরু হলো নতুন সকাল। রমনা বটমূলে উৎসবমুখর পরিবেশে বরণ করা হলো বাংলা নতুন বছর। এই মুহূর্তে রমনা বটমূলে আছেন রিপোর্টার শাতিলা শারমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। বৈশাখকে বর্ষবরণ করে নেওয়া যে রমনার বটমূলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু চলছে পিছনে কবিতা। একটু আগে আমরা বিভিন্ন ধরনের গান শুনেছি, দেশাত্মবোধক যন্ত্রসঙ্গীত শুনেছি এবং সুরের যে মূর্ছনায় যে পুরো এলাকাটি ছেয়ে গিয়েছিল, সেই ছেয়ে যাওয়া এলাকায় একটি বিষয় ছিল, সেটি হচ্ছে সমস্ত অশুভ, সমস্ত পঙ্কিলতা, সমস্ত অসাম্প্রদায়িক চেতনা সব কিছুকে দূরে ফেলে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে, বাংলাদেশ যাতে সাম্যের পথে, সঙ্গীতের পথে, বাংলাদেশ যেন তার সংস্কৃতি নিয়ে, বাংলাদেশ যেন তার মূল যে ধারণা, মূল যে ভাবধারা তা নিয়ে চলে যেতে পারে এই সামনের দিকে, সেই প্রত্যাশাটাই কিন্তু ছিল এই পুরো চত্বর জুড়ে। এবং এই পুরো চত্বরের যে আবহ, সেই আবহ যদি বলতে হয় তাহলে করোনার পরে আসলে মানুষের যতটুকু বিধিনিষেধ ছিল সামাজিক, সেই বিধিনিষেধ যখন এখন সম্পূর্ণটাই কাটিয়ে উঠেছে মানুষ, তখন কিন্তু এখন মিলিত হতে আর কোনো বাধা নেই। তাই কয়েক বছর ধরে যে মানুষের যে দূরত্ব রেখে চলার যে অভ্যাস, সেই অভ্যাসটি ছাড়িয়ে সে কিন্তু আবারও একান্তে আসার, পাশাপাশি বসার এবং পাশাপাশি বসে নববর্ষ, বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার এই যে আয়োজন, সেই আয়োজনে সূর্য যখন উঠেছে তখন কিন্তু এখানেও হচ্ছে সেই বাণীগুলোই শোনা যাচ্ছে, সেই বাণীগুলোই আসলে বলছেন ছায়ানটের শিল্পী, শিল্পীরা যে এই যে বাংলাদেশের পুরো অশুভ যে চিন্তাভাবনা, অন্ধকার যে সময়, সেই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসে যেন একটি শুভ, সুন্দর এবং মানবিক বাংলাদেশ তৈরি করার যে স্বপ্ন দেখেছিলেন আমাদের স্বপ্নদ্রষ্টারা, যে স্বপ্ন দেখেছিলেন এই দেশের কারিগররা, যে স্বপ্ন দেখেছিলেন যারা বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন তারা, সেই সময়ে যারা আত্মাহুতি দিয়েছিলেন তারা, তাদের যে আত্মত্যাগ, আত্মদান সেটিকে স্মরণ করিয়ে দিয়েছে ছায়ানট। ছায়ানট বলেছে যে আবরণ কালের যে সংস্কৃতি বাঙালির, সেই সংস্কৃতি যেন আবারও সবাই ধারণ করে এবং সেই সংস্কৃতির পথ ধরেই যেন বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নতি আসে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি তারা এই পুরো আয়োজনের মধ্য থেকে তুলে আনতে চাচ্ছে তা হচ্ছে যে মানুষের সাথে মানুষের যেন ভেদাভেদ কমে আসে, মানবিকতার যে ধারণা, মানুষের সাথে পরস্পরের যে ভালোবাসা, যে সহানুভূতি, যে প্রেম, সেই প্রেমের কথাই কিন্তু বারবার ধরিত হচ্ছে বিভিন্ন বাণীতে, বিভিন্ন সুরের ছন্দে। এবং এখন যে গানটি দিয়ে শুরু হলো সেই গানটি কিন্তু আবারও সেই কথাই বলছে যে পক্ষ থেকে দেখা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন রমনার বটমূলের কথা বলি, রমনার বটমূল কিন্তু সবসময় একটি পুরনোকে আঁকড়ে ধরে নতুন পথে চলার যে আমাদের সাহস যোগায়, যে অনুপ্রেরণা দেয়, সেই অনুপ্রেরণায় আবার সঙ্গী হোক এই আয়োজন, আবারও প্রতি বছর আসুক, নতুন নতুন বছর, নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসুক, মানুষ এগিয়ে আসুক এই আয়োজনে। এবং এই যে আয়োজনের, পুরো বর্ষবরণের আয়োজনের একটি মূল যে জায়গা, সেই জায়গাটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা আছেন আমার সহকর্মী রাশেদ বাপ্পি। আমরা চলে যাবো এখন রাশেদ বাপ্পির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার শেষ তো আমার শুরু, না হেয়ালি করে বলছি না, আমি বলছি যে বাংলা নববর্ষ বরণের যে আনুষ্ঠানিকতা ছায়ানটের, সেটি শেষ হওয়ার পরপরে শুরু হবে মূলত মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতা। এবং আমরা ছায়ানটের যে আনুষ্ঠানিকতার সঙ্গে আপনি আছেন সেই আনুষ্ঠানিকতার শেষের অপেক্ষায় আমরা রয়েছি, কারণ আমরা জানি যে মঙ্গল শোভাযাত্রার পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল 9টায়, অর্থাৎ শুরু হওয়ার সময় ছিল সকাল 9টায়, কিন্তু গতকালকেই কিন্তু ঘোষণা দেওয়া হয় যে শুধুমাত্র ছায়ানটের যারা সঙ্গীতের মূর্ছনায় বর্ষকে বরণ করে নিলেন তারা অনেকেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন, এবং তারা যাতে সঠিক সময় এসে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারেন এই জন্যই কিন্তু মঙ্গল শোভাযাত্রার যে সময়সূচি সেটি 15 মিনিট পেছানো হয়েছে, অর্থাৎ 9:15 শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। এবং ছায়ানটের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার শেষ আমরা
যখনই দেখতে পাবো তখনই কিন্তু এর পরপরে কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতা। এবং মঙ্গল শোভাযাত্রায় এই মুহূর্তে এসে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্ণের, বিভিন্ন বয়সী মানুষ এরই মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। তারা অপেক্ষা করছেন কখন মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। পাশাপাশি মঙ্গল শোভাযাত্রার অন্যতম যে আকর্ষণ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হওয়া যে মোটিফ, সেই মোটিফগুলোও কিন্তু এরই মধ্যে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। চারুকলা প্রাঙ্গণের ভেতরেই এই কর্মযজ্ঞগুলো চলেছে দীর্ঘ এক থেকে দেড় মাস, এখন সেগুলোকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। এবং একটু জানিয়ে রাখি, এবারের মঙ্গল শোভাযাত্রায় মোট পাঁচটি মোটিফ প্রাধান্য পাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে চরকি, ঠিক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাতি, এবং ঠিক এর পরপরে রয়েছে ট্যাপা পুতুল, এরপরে রয়েছে বনরুই এবং পাখি। এই মোট পাঁচটি মোটিফ প্রাধান্য পাচ্ছে মঙ্গল শোভাযাত্রায়। এবং এবার আমরা জানি যে মঙ্গল শোভাযাত্রার জন্য অনেক মানুষের একটি আগ্রহ থাকে কখন অংশগ্রহণ করবেন, তবে এবার মঙ্গল শোভাযাত্রা একটু ভিন্ন মাত্রা পেয়েছে। কেন ভিন্ন মাত্রা পেয়েছে আমরা জানি, এখনও কিন্তু ঈদের যে আমেজ, সেই আমেজের রেশ সাধারণ মানুষের মধ্যে কাটেনি। এবং সেই ঈদ আনন্দের সঙ্গে সঙ্গে আর একটি আনন্দের ক্ষণ, সেটি হচ্ছে এই পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ বলা যেতে পারে দুটি উৎসবের যুগলবন্দী ঘটল। এবং এজন্যই আমরা আশা করছি যে অনেকেই বলছেন যে মঙ্গল শোভাযাত্রায় কত সংখ্যক লোক হবে, যেহেতু ঈদের ছুটি চলছে সেটি নিয়ে যখন অনেকেই এটি নিয়ে চিন্তিত, ঠিক তখন আমরা এসে দেখতে পাচ্ছি যে না, মঙ্গল শোভাযাত্রায় আসলে মনেই হচ্ছে প্রাণের মিল ঘটবে। এবং আমরা জানি এবার প্রতিপাদ্য করা হয়েছে আমরা তো তিমির বিনাশী, অর্থাৎ এর মাধ্যমে মূলত আমরা জানি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার পঙ্ক্তি থেকে এই প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ অন্ধকারের যে শক্তি, অশুভ শক্তি, সেই অন্ধকারের অশুভ শক্তি থেকে বেরিয়ে এসে আলোর সন্ধান, নতুন দিনের সন্ধান, সত্যের সন্ধান, এটি কিন্তু মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য। এবং এবার যদি দেখি যে মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় শুধুমাত্র বাঙালি বাংলাদেশিরাই যে অংশগ্রহণ করেন তা কিন্তু নয়, কারণ আমরা জানি মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এবং বিশ্ব ঐতিহ্যের অংশ যেহেতু, সেহেতু বিভিন্ন দেশের নাগরিকেরও আমরা অংশগ্রহণ দেখতে পাই। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে বিদেশি নাগরিকরা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, তারাও এই বিশ্ব ঐতিহ্যের সঙ্গে অংশ হতে চান। অপেক্ষা আর মাত্র হাতে গুনে কয়েক মিনিট পরে যখন শুরু হয়ে যাবে মঙ্গল শোভাযাত্রা, তখন সেই আনন্দঘন মুহূর্তের সঙ্গী হব আমরাও। ঠিক তখনও আমরা জানিয়ে দেব সেই সময়ের যে মানুষের উচ্ছ্বাস, প্রাণের যে আবেগ সেটুকু। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বাংলা বর্ষবরণ উদযাপনের খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও রমনার বটমূল থেকে।